এই পৃথিবীতে 2% মানুষও নিজের দুঃসময়ে আপন মানুষদের কাছে পায় না। আপন মানুষগুলো সুসময়ে এসে জানিয়ে দেবে সে আপনার সর্বদা মঙ্গল কামনায় ব্যস্ত। বাস্তব অর্থে এরা সবচেয়ে বেশি সুবিধে নিতে জানে। আপনি যত দিন বেঁচে থাকবেন দেখবেন কিছু আপন মানুষ আপনি না খেয়ে থাকলেও জিজ্ঞেস করবে না, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে প্রমাণ করতে চাইবে। বেঁচে থাকতে যে আপন মানুষটি বছরে একবারও আপনার খোঁজ খবর নেয়নি, সেই মানুষটি আপনার মৃত্যুর পর বড় বড় মুরগি আর চাল নিয়ে আপনার বাড়িতে হাজির হবে। প্রকৃতিগত অর্থে আমরা এদের আপনজন বলে চিনি। এই নশ্বর পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার রক্তের কেউ নয়, কিন্তু আপনার দুঃসময়ে কেউ একজন ঠিকই আপনার পাশে এসে দাঁড়াবে। এই দু একটা মানুষের জন্য আপনার বেঁচে থাকার ইচ্ছে বেড়ে যাবে। আপনজন শব্দের প্রতি এক পৃথিবীর তিক্ততা নেমে আসে। আজ অবধি প্রয়োজন ছাড়া কোনো আপনজনের কল আমার নম্বরে আসেনি। কেবলই আমার না, অন্য কারোরও আসে না। প্রয়োজন ফুরিয়ে গেলে এদের কল আর ফোনে ঢোকে না। জগতে প্রত্যেকটি মানুষ নিজের প্রয়োজনে অন্যকে আপন করে নেয়। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনত্ব হারিয়ে যায়। প্রকৃত অর্থে আমরা সবাই স্বার্থপর নিজের প্রয়োজনে। আপন বলতে এই নশ্বরে কেউ নেই, কেউ না। আপনি কেবল আপনার আপনজন। দিন শেষে আপনি আপনার, আপনার চাহিদা আপনাকে ভাবাবে অন্য কাউকে নয়, আপনার কষ্ট আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে অন্য কাউকে নয়। আপনি আপনার জন্য আপনাকে গড়ুন। হতাশায় কষ্টে ডুবে মরে গেলেও কোনো আপনজন এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলবে না, এই তো আমরা আছি, আছি আমরা। মৃত্যুর পর কয়েক ফোঁটা চোখের জল ফেলে তৃতীয় দিনে ভুলে যাবে, কিন্তু কিছু মানুষ মনে রেখে দেবে একদম আজীবন। ওরা আপনার সুসময়ে আপনার পাশে থাকবে না, এরা দুঃসময়ে আবিষ্কার হয় একদম দূত হয়ে। আপনজন না নেই, প্রয়োজনে শত্রু আপন হয়। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে শত্রু আপন হয়।